আসসালামু আলাইকুম। আজকে দেখবো কিভাবে দুইটা অ্যারের কোহেরেন্স বের করতে হয়। তো আগে জানি আমরা আসলে কোহেরেন্স কি, তো তার জন্য আমি আসলে দুইটা অ্যারে নিয়ে নিচ্ছি এরকম। ওকে, তো কোহেরেন্স হচ্ছে আমরা দুইটা অ্যারের ইন্ডেক্স বা ইন্ডেক্স চেক করবো, এটার প্রথম ইন্ডেক্স এবং এটার প্রথম ইন্ডেক্স বাদ যদি একই হয় তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে। এবং মানে ইন্ডেক্স মানে যেমন যদি আবার দেখি এটার এই ইন্ডেক্স অর্থাৎ ফোর ইন্ডেক্স এবং এটা ফোর সরি থ্রি ইন্ডেক্স এবং এটা থ্রি ইন্ডেক্স সমান, তাহলে এটা বাদ। যদি আসলে এটা যদি এমন থাকতো সেভেন থাকতো আসলে তাহলে এটাও বাদ পড়তো। এটা আর বাকিগুলো নিয়ে আমাদের একটা নতুন অ্যারে তৈরি করতে হবে, মানে যে একই ইন্ডেক্স যদি সমান সমান থাকে তাহলে সেটা বাদ দিতে হবে এবং বাকি দিন নিয়ে একটা নতুন অ্যারে তৈরি করতে হবে। এবং সেই অ্যারেটাকে যদি আমরা সর্ট করি তখন আমরা আসলে সেই অ্যারেটাকে বলবো যে কোহারেন্স অফ দিস টু ম্যাট্রিক্স, সরি টু অ্যারে, এই দুটো অ্যারের একটা হচ্ছে কোহারেন্স আমরা তখন পাবো। ওকে, তো এইটা আমরা আসলে কিভাবে করতে পারি, ঠিক আছে? তো সেটা মেনটেন করার জন্য আমরা প্রথমে একটা ফাংশন লিখি, যে ফাংশনটা আমাদের আসলে কোহারেন্স বের করতে সাহায্য করবে। সেই ফাংশনের নাম হচ্ছে কোহারেন্স, কোহারেন্স ফাংশন, যেটা আসলে দুইটা অ্যারে কে রিসিভ করবে, একটা এ অ্যারে এবং একটা বি অ্যারে কে রিসিভ করবে। এবং এখানে গেল, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ থেকে জিরো ইন্ডেক্স বরাবর আমরা এ এর লেন্থ পর্যন্ত লুপ চালাবো, বি এর জিরো থেকে এ এর লেন্থ বরাবর লুপ চালাবো এবং ইন্ডেক্স বাই ইন্ডেক্স চেক করবো যে এ এর জিরো ইন্ডেক্স বি এর জিরো ইন্ডেক্স সমান কিনা। যদি সমান হয় তাহলে বাদ, ওকে, দেন এটা যদি সমান হয় তাহলে বাদ, যদি বাদ না হয় সেক্ষেত্রে আমরা এটাকে নতুন একটা অ্যারের মধ্যে ইনক্লুড করবো। ওকে, তো আমরা জাস্ট লুপিং এর জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন লেট আই ইকুয়াল জিরো, ওকে, লেট জে ইকুয়াল জিরো, ওকে, নতুন একটা অ্যারের ভিতরে আমরা ইনক্লুড করবো সেটাকে নিলাম কে ইকুয়াল জিরো এবং নতুন একটা অ্যারে সেটাকে আমরা আসলে সি দিয়ে ডিফাইন করছি এবং সেটা হবে একটা মানে মোটামুটি এখন একটা ব্ল্যাঙ্ক অ্যারে হিসেবে আমরা নিয়ে নিলাম। ওকে, তো এই ভেরিয়েবলগুলো আমাদের কাজে দেবে। আচ্ছা, এখন আমরা একটা হোয়াইল লুপ চালাবো যে আই লেস দেন এ ডট লেন্থ, জিটিএস এ ডট লেন্থ, এবং যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে যে বি ডট লেন্থ। ওকে, আমরা কি করলাম যে আই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত এ ডট লেন্থ এর থেকে ছোট থাকবে ততক্ষণ চলবে এবং একই সাথে যদি যে এটা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই লুপটা চলবে, লুপটা চলবে। এই লুপের মধ্যে আমরা আসলে কি করব, ওকে, লুপের মধ্যে আমরা যেটা করব যে এ এর ফার্স্ট ইন্ডেক্স, তাই না? এর ফার্স্ট ইন্ডেক্স এখন মানে এর ভ্যালু যেহেতু জি, আই এর ভ্যালু যেহেতু জিরো, তাহলে এর অফ আই যদি আমরা পরবর্তী সেকেন্ডটাকে চেঞ্জ করবো জন্য চেক করবো, সেই জন্য আমরা আসলে ভেরিয়েবলই চেক করবো। এইটা যদি বি এর ভ্যালুর মানে বি এর ফার্স্ট ভ্যালু সমান হয় তাহলে আমরা কি করতে চাচ্ছি, আসলে স্কিপ করতে চাচ্ছি, কি স্কিপ করব, স্কিপ করার প্রসেসটা কেমন হবে। স্কিপ মানে হচ্ছে যখন আই এর ভ্যালু এখানে ছিল তাহলে আমরা স্কিপ মানে হচ্ছে এটা একটা বাদ, তার মানে আই এর ভ্যালুটা এখানে চলে আসবে। তাহলে খুব সহজ, জাস্ট আমরা বলে দিলাম যে আমাদের যে আইটা তুমি প্লাস প্লাস হও এবং যে তুমি প্লাস প্লাস হয়ে যাও, তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটাকে স্কিপ করে ফেলতে পারলাম, তাই না? তো যেখানে আসলে ভ্যালুটা সমান পাবে আই এর ভ্যালুটা এখানে কিন্তু অলরেডি আপগ্রেডেড, আই এর ভ্যালুটা তো এখন অলরেডি ওয়ান। ওকে, যদি আসলে সমান হয়, এটা যদি সমান হয়ে গেছে প্রথমটার ক্ষেত্রে, তার মানে কিন্তু আই এর ভ্যালু এখন এখানে, জে এর ভ্যালু এখন এখানে। ওকে ওকে ফাইন, এখন যদি ওখানে থাকে, যদি এটা সমান হয় সেক্ষেত্রে ওটা করবে, যদি সমান না হয় তাহলে কি করবে। যেমন আমরা যদি এখন দেখি যে থ্রি এবং ফোর সমান না তাহলে কি করবে, তাহলে যেটা করবে এই যে সি কে প্লাস প্লাস এটা আছে, কে প্লাস প্লাস মানে সি এর মধ্যে আসলে কাকে রাখবে, সি এর মধ্যে রাখবে ওই থ্রি ভ্যালুটাকে, মানে এ এর আই প্লাস প্লাস ভ্যালু, প্লাস প্লাস মানে আমি আসলে ইনক্রিমেন্টটা পরে করতে চাচ্ছি না, ইনক্রিমেন্ট আমি এখানে করে দিচ্ছি। ওকে, মানে যা ইনক্রিমেন্ট আমরা পরবর্তীতে করতে পারতাম, তবে মানে এটা বোঝানো এরকম যে এ এর ভ্যালুর মধ্যে আসলে শুরু থেকে, মানে যেহেতু কে এর ভ্যালু কত জিরো, জিরো ইন্ডেক্সে এ আই প্লাস প্লাস, আই এর ভ্যালু আগে ছিল কত, এই পর্যন্ত ছিল ওয়ান, এই যে ওয়ান, এবং আই প্লাস প্লাস এই ওয়ানটাকে আসলে কোথায় ঢুকে দিবে, কে এর জিরো ইন্ডেক্সে, এবং একই সাথে এই যে ফোর এটাকে তো নিতে হবে,
তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা আমরা জাস্ট এই লাইনটাকে ডুপ্লিকেট করলাম যে কে প্লাস প্লাস এর মধ্যে আবার বি এর যে জে প্লাস প্লাস আছে সেটাকে আমরা দিয়ে দেব। ওকে ওকে ফাইন, তাহলে এখন কিন্তু আমাদের মোটামুটি ফাংশনটা মানে কিছু একটা আউটপুট দেবে। এবং আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা আমাদের রিটার্ন করতে হবে। কি রিটার্ন করব? রিটার্ন করব হচ্ছে আমাদের এই যে সিটাকে, সি অ্যারেটাকে আমরা রিটার্ন করব। ওকে, যেহেতু আমরা সি এর মধ্যে যা নতুন ভ্যালুগুলো রাখছি সিটাকে আমরা রিটার্ন করব। তো এই ক্ষেত্রে যদি আমরা এখন আউটপুটটা দেখি আসলে, ওকে, তাহলে কেমন হবে? আমি যদি এখন একটাকে কল করি, আমি এখান থেকে কল করছি এবং এর নাম দিচ্ছি হচ্ছে কোহারেন্স, আমি এখান থেকে সাজেশন দিচ্ছি কোহারেন্স, এবং এর মধ্যে দেব হচ্ছে এ এবং ডি ট্যাগ আমরা প্রেস করলাম। এখন যদি আমরা আউটপুটটা দেখি, টার্মিনালে গেলাম, যাওয়ার পরে ফাইলের নাম কোহারেন্স ডট জেএস। ওকে, তাহলে আমরা দেখতেছি 3 4 4 6 7 8। আমরা যদি একটু কম্পেয়ার করি কি কি আউটপুট আসতে পারে, 3 আসবে, 4 আসবে, 4 আসবে, 6, 5 আসবে না, 5 আসেনি, এবং 7 8 আসছে, বাট 9 এবং 7 টু 8 এটা কিন্তু আসেনি। ওকে, এখানে যেটা হয়েছে যে আই এবং যখন লেন্থ আসছে, ওকে ফাইন, এই লেন্থ বরাবর চলতেছে এই পর্যন্ত আসলো, এবং জি এর লেন্থ বরাবর আসলো এই পর্যন্ত আসলো, আসার পরে এর পরবর্তী যখন আই জে প্লাস প্লাস হলো তখন কিন্তু আসলে এই কন্ডিশনটা সত্য নয়, যেহেতু আমরা এখানে এন্ড অপারেশন দিছি। ওকে, যেহেতু আমরা এখানে এন্ড অপারেশন দিছি সেক্ষেত্রে যখন এই একটা মিথ্যা হয়ে যাচ্ছে, অতএব এটার মানে এই কন্ডিশনটা এই লুপটা কিন্তু চলবে না, ঠিক আছে, কন্ডিশনটা কিন্তু ফিল আপ হবে না, যার কারণে আমাদের আসলে এই পর্যন্ত এটি স্টপ হয়ে গেছে এবং 9 এবং 78 এটাকে আসলে ইনক্লুড করতে পারেনি। ওকে, যেহেতু এন্ড অপারেশনে ঝামেলা হচ্ছে, কাইন্ড অফ আমরা যদি আসলে অর অপারেশন ইউজ করি তাহলে কি এটা আসবে? না, এটা আসবে না। ওকে, সেটার জন্য দেখি আমরা আসলে ওই যে 9 এবং 78 ওই জায়গায় আসলে আনডিফাইন্ড ভ্যালু আছে। আমরা যদি এটা চেক আউট করি, এই যে আমরা যেটা আনডিফাইন্ড ভ্যালু দেখতে পাচ্ছি। ওকে, তা আনডিফাইন্ড কেন? কারণ হচ্ছে যখন এই পর্যন্ত আসলো, ওকে, যখন এই পর্যন্ত আসলো, আসার পরে এই যে আই এর লেন্থটা, আই এর লেন্থ এই পর্যন্ত আসলো, আসার পরে এরপরে আমাদের কি হয়েছে, জি তো বাড়ছে, জি এর লেন্থ তো বৃদ্ধি পাইছে, তো এখানে আসলে যেমন হয়েছে একটা আই নিচে একটা জি নিচে, একটা আই একটা জি, একটা একটা আই একটা জি, যখন আবার একটা আই নিল, ওকে ফাইন, সেটা আসবে, বাট যখন একটা এই যে আসছে যদি একটা এই যে আই আসছে, বাট যখনই এর পরবর্তীতে যেহেতু ইনক্রিজ হয়েছে, বাট যখন এটা এখানে খুঁজতেছে তখন আর পাচ্ছে না, তখন কিন্তু সেটা আনডিফাইন্ড হয়ে গেছে। ওকে, তাহলে এটা আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, আবার যদি আমি হচ্ছে এরপরে কিন্তু 78 আসছে, আবারও যখন পাইনি তখন কিন্তু আবারও আনডিফাইন্ড আসছে। তবে আনডিফাইন্ড ভ্যালুটা আসলে কার জন্য? এই যে বিআর এর জন্য, যেহেতু বিআর এর লেন্থ আমাদের শর্ট ছিল। আমাদের এখন কি করতে হবে? তাহলে আমরা এখন যেটা করবো এটাকে আমরা আসলে আগের মতো অবস্থাতে নিয়ে যাই, সেটা হচ্ছে আমরা এন্ড অপারেশনই করি এখানে, এবং আমরা নিচে আরো একটা লুপ দেবো। ওকে, আরো একটা লুপ আমরা আসলে কি বলবো, আরো একটা লুপের মধ্যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আই এর যে লেন্থটা, এ ডট লেন্থ, এটা যদি এ ডট লেন্থ যদি এই অবস্থাতে থাকে, আই এর ভ্যালুটা যদি লেন্থের থেকে ছোট থাকে, অর্থাৎ এরকম বলতে পারি যে আই থেকে আসলে এখান থেকে শুরু করে লেন্থ পর্যন্ত যাবে, যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা সি এর কে প্লাস প্লাস ভ্যালু, অর্থাৎ কে প্লাস প্লাস এর মধ্যে ওই বাকি ভ্যালু গুলোকে রেখে দেবো, যেগুলো পড়ে থাকবে সেগুলোকে আমরা রেখে দেবো। ওকে, তাহলে আমরা যেটা করবো এ আই প্লাস প্লাস। ওকে, কাইন্ড অফ এখন যদি আসলে এই যে বি ভ্যালুটা, বি এর লেন্থ যদি আসলে বড় হয় এর থেকে, ওকে, যেমন এখানে যদি আরো অনেকগুলো ভ্যালু থাকে, যেমন ওকে, যদি এরকম ভ্যালু থাকে সেক্ষেত্রে কি করবে? তাহলে এই যে এর সমান পর্যন্ত লেন্থ পর্যন্ত তো এখান থেকে চলবে। ওকে, দেন এখান থেকে আসবে তখন কিন্তু এটা অলমোস্ট সেম আসে, তাহলে এটা কিন্তু আর আসলে ইনক্রিট করার প্রয়োজন হবে না, বাই লুপটা চলবে না। বাট যখন আবার এর লেন্থটা বড় হবে তখন তো আমাদের আবার একটা লুপ চালা যাবে, তো ওর লেন্থ যখন বড় হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আবারও, তাহলে যে বরাবর যেহেতু চলতেছে লোকটা, যে যদি বি এর লেন্থের বি এর লেন্থ ছোট বড় হয় বা ছোট হয়, সেক্ষেত্রে এর মধ্যে আসলে জমা হবে কি, বিটাই জমা হবে, মিস্টেক হয়েছে একটা, এখানে বিটা জমা হবে, এবং এখানে কাকে রাখবো, এখানে যে এটাকে রেখে দেবো।
ওকে, তাহলে কিন্তু আসলে ফাংশনটা এভাবে ওয়ার্ক করবে। এবং এখান থেকে আমরা পরবর্তী, তারপরে যে আমরা যদি রিটার্ন সি করি তাহলে কাজ করবে। তা এখন যদি আমরা ভ্যালুটা আবার একটু দেখতে চাই, এই যে এখন কিন্তু আমরা আসলে ওই যে যেগুলো আসলে মিল ছিল অর্থাৎ এক ইন্ডেক্সের সমান সমান ভ্যালু ছিল সেগুলো বাদ দিয়ে আমরা পেয়ে গেছি। যেমন থ্রি পাইছি, থ্রি ফোর পাবো, দেন ফোর সিক্স, দেন হচ্ছে আমরা পাবো সেভেন এইট, এবং পরবর্তী যে দুটো থাকবে সেই দুটো বসে যাবে। এখানে কিন্তু আমরা সেইভাবে এখানে ইনক্লুড করতে পারছি। ওকে, যেহেতু কোহারেন্সের শুরুতে বলছিলাম কোহারেন্স হচ্ছে যেগুলো মিল থাকবে সেগুলোকে বাদ দিয়ে নতুন একটা অ্যারে হবে, এবং ওই যে নতুন অ্যারে আসলো, ওকে, ওই যে নতুন অ্যারে আসলো সেই অ্যারেটাকে আবার সর্ট করতে হবে। ওকে, তো সর্ট করার জন্য আমি মোটামুটি বাবল সর্টের একটা ফাংশন আমি নিয়ে নিচ্ছি। ওকে, আমি একটা বাবল সর্টের ফাংশন আমি নিয়ে নিচ্ছি। এই বাবল সর্ট সম্পর্কে জানতে হলে আমার ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ওকে, তাহলে এই বাবল সর্টটা যদি আমি এখন এখানে কল করি, এই যে রিটার্ন সি না করে এখন যদি আমি আসলে এখানে বাবল সর্টটাকে কল করি, এই যে বাবল সর্ট, এবং তার মধ্যে যদি আমাদের যে সি ফাং ভ্যালুটা আছে সেটাকে যদি আমি পাঠাই দিই, ওকে, এখানে যদি আমি আসলে সিটাকে রিপ্লেস করি, তাহলে কিন্তু আমাদের এটা সর্ট হবে। সর্ট হওয়ার পরে কিন্তু আমাদের নতুন একটা, এই যে এখান থেকেও আমরা যদি আসলে এখান থেকে একটা অ্যারেকেই আসলে রিটার্ন করে অলমোস্ট, তাহলে এই যে বাবল সর্ট হলো, ওকে, সর্ট হওয়ার পরে আমরা সেটাকে যদি একটু রিটার্ন করে দিই, মানে সর্ট যেটা আসবে সেটাকে তুমি রিটার্ন করে দেবে। ওকে, এখন যদি আমরা কল করি তাহলে এই যে ভ্যালুগুলো আছে এইগুলো দিয়ে আসলে এইটাকে সর্ট হয়ে যাবে। যদি এটা আসলে এখানে সর্টেড আকারেই আসে আমরা চাইলে ভ্যালুটাকে চেঞ্জ করে পরবর্তীতে চেক করো, আমি চেক করে দেখি ঠিক আছে কিনা। ওকে, এখন পর্যন্ত আমাদের আপডেটটা কিন্তু ঠিক আছে। আমরা যদি ভ্যালুগুলো একটু এদিক সেদিক করি, যেমন হচ্ছে আমি এখানটাতে দিলাম হচ্ছে জিরো দিলাম, ওকে, আর এইখানটাতে দিলাম হচ্ছে মাইনাস ওয়ান, দেন এটা যেটা করতে পারি সেভেন এইট, এখানে আমি দিলাম হচ্ছে মাইনাস টু, মাইনাস টোয়েন্টি এইট, হোয়াট এভার। তো এইটা যদি দেখি তাহলে শর্টেড আকারে কেমন আসবে, শর্ট হয়ে কিন্তু আসবে। এখন কিন্তু আসলে শর্টেড আসার কথা না, কারণ ছোট বড় আছে কেন, জিরো ওয়ান ফোর সিক্স, ওকে, মানে আগে মাইনাস ওয়ান আসবে, বাট আমরা যদি এমনি জেনারেলি দেখি সেটা জিরো ওয়ান আসবে। তো আমি আসলে দুইটা আউটপুট নিতে চাচ্ছি, একটা হচ্ছে, ওকে, দুইটা আউটপুট আমরা যেহেতু মানে ফাংশনটা আসলে ওর ভিতরে ইনক্লুড করছি সেটার জন্য আমি দুইটা আউটপুট নিতে পারছি না, আমি একটাতেই দেখাচ্ছি। এই যে আমাদের কিন্তু এখন শর্টেড আকারে আসছে, বাট যদি আমরা বাবল শর্টের ভিতরে এটাকে না রিটার্ন করি, ওকে, বা মানে শর্টিং অ্যালগোরিদম যদি ইউজ না করি, সেক্ষেত্রে যদি এখন আমরা চেক করি আসলে এখান থেকে সিটাকে রিটার্ন করি, তাহলে যদি এখন কল করি তাহলে কিন্তু এটা শর্টেড আকারে আসেনি, এখন শর্টেড আকারে আসেনি। বাট যখন আমরা এটাকে বাবল শর্টের মধ্যে এটাকে যখন আমরা দিচ্ছি তখন কিন্তু আমরা এটা শর্টেড আকারে পাচ্ছি। ওকে, তাহলে এইটাই ছিল আসলে মানে কোনোটা দুইটার অ্যারের কোহারেন্স বের করা। কোহারেন্স মিন দুইটা অ্যারের যে ইন্ডেক্স, একই ইন্ডেক্স যদি সমান হয় সেগুলোকে স্কিপ করে বাকিগুলোকে নিতে হবে এবং সেগুলোকে সর্ট করতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।